আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের সকলের খুব প্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র বাড়িতে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি লক্ষ্মীর মূর্তিতে পুজো হয়েছে। আপনার কাছে জানতে চাইবো, পুজোটা নিজেই করেছেন? হ্যাঁ, মানে ঠাকুরমশাই দিয়েই পুজোটা করেছি। আর ও আমার ছেলে নয়, ছেলের মতোই, ও আমার ভাইয়ের ছেলে, আমার ভাইয়ের বউ, আমার কাকিমা, আমার খুড়তুতো বোন, আমার বাবা, তো আজকে পুরো ফ্যামিলি মিলে। আমার মেয়ে এখন পড়াশোনায় মগ্ন, সে এখন ডিস্টার্ব হতে চায় না, তো ছোট্ট করে একটা পুজো করা আর কি। লক্ষ্মী পুজোর সাথে ছোটবেলায় কোনো স্মৃতি জড়িয়ে? হ্যাঁ, প্রচুর স্মৃতি, কারণ মাকে দেখেছি খুব নিষ্ঠা নিয়ে, নিষ্ঠা ভরে পুজো করা, বা আমাদের সরায় পুজো হতো, আর বাবাকে দেখতাম একদম ছোটবেলায় সেই যে নৌকো বানানো, ওই যে বাবা কি ওটা, কলা গাছ, কলা বউকে স্নান করিয়ে সেই শাড়ি পরিয়ে এ করা, নাড়ু বানানো, সেসব কিছু হতো বাড়িতে। তো আমরা তো নাড়ু টাড়ু বানানোর মতো আমাদের অত লোকবল নেই, আমরা রেডিমেড সব কিছু কিনে নিয়ে এসে করা, তো এই আর কি। মায়ের মতো অত বিশাল করে করার মতো সময়, ধৈর্য কোনোটাই আমাদের এখন নেই, তো যতটুকু সংক্ষেপে ভক্তি ভরে যতটুকু করতে পেরেছি করেছি।